সকালে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আমার প্রথম কাজ থাকে, আমার কিছু ওষুধ থাকে সেই ওষুধগুলো খাওয়া। একটা একদিন ভুলে গেলে খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়েই দাঁড়িয়ে আগে ওষুধটা খেয়ে নিই, তারপর ঘর দোর পরিষ্কার করার কিছু থাকলে, মানে ঘর পরিষ্কার করা বলতে বিছনা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, আমি সেটাও খুব মাঝে মধ্যে করি, করতে পারি না। তা আজকে কিছু জামা কাপড় ছিল, মানে কালকে তোমার দাদাভাই কিছু জামা কাপড় কেচে রেখেছিলো, তা সেইগুলো একটু ভাঁজ করলাম। মানে একদম শুয়ে বসে থাকতে তো কারোরই ভালো লাগে না, আমার শারীরিক মানে অসুস্থতা ভেতরে, বাইরে সেরকম কিছু নেই বলে মনে হয় যেন একটু কাজ করলে ভালো হতো, কিন্তু সেটাও করে উঠতে পারি না। একটু জামাকাপড় ভাঁজ করেছি, এবার সেই জামাকাপড় ভাঁজ করতে করা কিছুক্ষণ পরে এতটা শরীর খারাপ লাগলো, সঙ্গে সঙ্গে মনে হলো যেন শুয়ে পড়ি বা বসে পড়ি, মানে আমার এতটা মাথা ঘোরাচ্ছিলো, এতটা কষ্ট হচ্ছে শরীরের ভেতরে, সে কীরকম যেন হয়ে যাচ্ছে শরীরটা বুঝতে পারছি না। আর গাইনো ট্রিটমেন্ট চলছে, এই ট্রিটমেন্টে অনেক কিছু বারণ হয়ে যায়, যেখানে আমি একটু বাবু হয়ে বসতে পারতাম, একটু নিচে হয়ে নিচে বসতে পারতাম, তো সেগুলো সবই বন্ধ করে দিয়েছে, এগুলো একদম করতে পারছি না। আর সবসময় পা লম্বা করে বসে থাকাটা তো খুব কষ্ট। তাই হোক, ওষুধ ওষুধ খেয়ে কাজ একটু জামাকাপড় ভাঁজ করে নিয়েছি, তারপর তোমার দাদাভাই এনে দিয়েছে সেই রচা, এটা আমি একদম পছন্দ করি না, তোমরা খুব ভালো করে জানো, সেই রচা দেখলে মনে হয় আমার আরও বমি চলে আসে। যাই হোক, সকালবেলা একটু চা না খেলেও এনার্জি পাই না, তাই একটু একটা বিস্কুট দিয়ে চাটা দেখেই অভক্তি লাগে। তোমরা নিজেই দেখো ভিডিওতে যে আমি রচা দেখলেই কীরকম করতে থাকি। তাই একটু গ্যাসের ওষুধ ছিল সেটা খেয়ে নিয়ে চাটা একটু খাবো, সেই পালম্বা করে বসে, মানে একটু বাবু হয়ে বসলে এতটা আরাম লাগে, সেটাও করতে পারছি না। তা চাটা খেয়ে নিয়ে তারপরেই আমার কাজ হয়, শুয়ে থাকো না বসে থাকো, একটু বাইরে গিয়ে বসি, একটু বাইরে ঘুরি, এই হাঁটি, একটুখানি হাঁটি, মানে বেশি হাঁটতে পারি না, হাঁটার পরে শরীরটা অস্থির করে ওঠে, আর তখনই মনে হয় মাথাটা ঘুরে ঘুরে যাচ্ছে বা পড়ে যাবো, এখন এরকম একটা হয়ে যায়। তো চাটা খেয়ে নিই, তারপরে কী করা যায় দেখি, তোমাদের সঙ্গে তারপরে কথা বলছি। আমার শ্বশুরবাড়িতে একটা আছে সকালবেলা, সে 5টা বাজুক 6টা বাজুক, সেই সময়টা ঘুম থেকে উঠে একটু কাজ করে নিই, তারপরে টিভিটা চালিয়ে দেয়। এত অস্বস্তি লাগে আমার, সকালবেলা মানুষের মুড থাকে অন্যরকম, তখন যদি ওই টিভি চেল্লামিল্লি চিৎকার, মানে এত চেঁচামেচি একদম সে ভালো লাগে না, তখন তো শান্ত পরিবেশ লাগে। যাই হোক, এই দেখো এখন টিভি দেখছে, তাহলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া কিশোর ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি, আগের থেকে একটু ভালো আছে, কিন্তু রিপোর্টটা এখনও করি না, যেন ভালো করে বুঝতে পারছি না রিপোর্টে কী আসছে না আসছে। তা আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই, সকালবেলা কী কী করেছি, মানে কাজ তো কিছু থাকে না, মোটামুটি হালকার ওপর দিয়ে যতটা পারি, শুয়ে বসে কতক্ষণ আর ভালো লাগে যতটা পারি ততটা করার চেষ্টা করি। তা করে নিয়ে প্রথমে সকালবেলা চাটা খাওয়ার পর একটু হলদিস খেয়েছিলাম, হলদিসটা খাওয়ার পরে খুব শরীর খারাপ লাগছিলো, মানে এতটা শরীর খারাপ লাগছিল যে বমি চলে আসছিলো, গা গুলাচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো, তা সব কিছু ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম, এত শরীর খারাপ ছিল। তা শুয়ে পড়েছিলাম, শুয়ে টুয়ে নিয়ে তারপরে উঠে একটু আমড়ি খেলাম, মানে আমি না খেলে তোমার দাদাভাই তখন খেতে চাইবে না, তাই হলাম যে তাহলে একসাথে দুজনের জন্য করি, আমড়ি মাখলাম, মেখে দুটো আম দিয়ে মেখে আমড়ি খেলাম, তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেলাম, একটু চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এখন ঠাকুরঘরে কাজ হয়ে গেছে, এই তো বসেছি টিভি দেখছি, এই দেখুন টিভি দেখছি, আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি। অ্যাকচুয়ালি কালকে ছিল জামাই ষষ্ঠী, তা জামাই ষষ্ঠীতে তো কোথাও যেতে পারিনি, যেখানে খেতেই পারবো না সেখানে আর কি যাবো, আর তোমার দাদাভাইয়ের ছুটি ছিল না, বাড়িতে ছিল না, তার জন্য যাওয়া হয়নি। মনটা খুব খারাপ ছিল, সবাই জামাই ষষ্ঠী গেছে দেখি দেখেছি, কিন্তু আমি যেতে পারিনি, তোমার সঙ্গে কিছু শেয়ারও করতে পারলাম না। যাই হোক, নেক্সট ইয়ার আমি অবশ্যই আশা করছি শেয়ার করতে পারবো না জামাই ষষ্ঠী। তা আমি জানি না আমার শরীরে কী সমস্যা হচ্ছে যে এত কষ্ট হচ্ছে শরীরে, মাঝে মধ্যে ঠিক থাকছে কিন্তু মাঝে মধ্যে এত কষ্ট হচ্ছে যে বুঝতে পারছি না কী অসুবিধা হয়েছে, মানে লিভার ছাড়া আর কী কী সমস্যা হচ্ছে। এখন রিপোর্টটা তো দেখি এসছি, ডাক্তার তো ওয়েট করতে হয়েছে এক মাসের জন্য, এক মাস পর যাবো তখন বুঝতে পারবো যে কী সমস্যা হয়েছে, তখন জানতে পারবো। তা ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন সেরকম কোনো কাজ নেই, তার জন্য সেরকম কিছু শেয়ার করতে পারছি না,
এখন একটু টিভি দেখো, তারপরে আবার গিয়ে শুয়ে পড়বো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন তো নিয়ম করেছে, 2000 টাকার নোটগুলো সব তুলে দিচ্ছে, তাই ঘরে যা টাকা ছিল সব তোমার দাদাভাই খুঁজে কাজে নিয়ে সেগুলো ব্যাংকে দেওয়ার জন্য সব ব্যবস্থা করছে। আর দেখো আকাশটাও কীরকম অন্ধকার অন্ধকার হয়ে এসছে, সকালবেলায় একদম মনে হচ্ছে এখনই ঝেঁপে বৃষ্টি আসবে। তাহলে এখন বাইরে পরিবেশটা দেখে নিয়ে এবার একটু ঘরে শোবো। আমার চান টান সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তোমাদেরকে তো জানালাম সকালবেলা কী করেছি, দেখালামও। এখন তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটাও ঘুরাচ্ছে, অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। এই লিভার ফাংশনটা খারাপ হয়ে যাওয়াতে এত গ্যাস হচ্ছে, গ্যাসে শরীর মাথা না আরও ফেলে দিচ্ছে, মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি। তাই শুয়ে থাকবো কিছুক্ষণ, শোবো আবার তারপরে উঠে পড়বো। তোমার দাদাভাই তো সবসময় শুধু ঘুরবে, এদিকে আসবে যাবে, কি খাবো কি করবো সব দেখে যাবে, শুধু জিজ্ঞাসা করতে থাকবে যে কি খাবো। আমি সবসময় তো খেতেও ভালো লাগে না, আবার খালি পেটে হলেও শরীরে কষ্ট হতে শুরু করে। তাই একটু বসেছিলাম, শুয়েছিলাম, শুয়ে টুয়ে বেশিক্ষণ তো শুয়েও থাকতে ভালো লাগে না। এবার শুয়ে টুয়ে নিয়ে উঠে একটু বসেছি, জল টল খাচ্ছি, আর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই চলে এসছে ঘরে। আমি না খেয়ে আছি, এবার কিছু খেতে হবে। দেখো এই যে আম নিয়ে এসছে, আমি একটু আমটা ভালোবাসি, মানে আম মুড়ি খেতে খুব ভালোবাসি, সকালবেলা একবার করে দিয়েছি, আবার নিয়ে এসছে আমটা একটু খাবো। এবার দুপুরবেলা দেখো আমাদের বাড়িতে এখন কাজের লোক নেই বলে গাছ পাতায় খাওয়া হচ্ছে, আর এই সেদ্ধ আর একটু মুখে উঠির জন্য আমার তরকারি করেছিল, একদম ভালো লাগে না, তাও এটাই খেতে হবে। চলো আজকে ভিডিওটা এত অবধি, সঙ্গে থাকো, সাথে থাকো, রাখছি, টাটা।